অন্যান্য দেশের তুলনা করলে আমরা আমরা তো সুখে আছি, বেহেস্ত আছি বলতে যাই। এবং আব্দুল মোমেন সাহেবের এই বেহেস্ত কানায় থেকেছেন আপনি, কি বেহেস্ত কেমন কাছে? এই মন্তব্যটি আমি জানতে চাচ্ছি যে আপনি আসলে কি মনে করতেছেন। বেহেস্ত কি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং যাওয়া, এটা কি বেহেস্ত হতে পারে? বাংলাদেশটা কি আর বেহেস্ত কি যারা বস্তিতে থাকে তারা সারা বছরে এক কেজি গোস্ত খাইতে পারে না, এইটা কি বেহেস্ত নাকি? বেহেস্ত কি ওখানে যেটা বেহেস্তের নিয়ামতগুলো দেওয়া হয়েছে বাংলাদেশে, এই নিয়ামতের কথা উনি উল্লেখ করেছেন, আমরা বাংলাদেশটা একটা বেহেস্তের মধ্যে আছি। তা আসলে আল্লাহর দেয়া বেহেস্ত এবং বাংলাদেশে যে বেহেস্ত তৈরি হয়েছে এই বেহেস্তটি কোন ক্যাটাগরিতে পড়ে আপনি বলেন? বেহেস্ত কি এই বিচার আর আলোয়তে, বিচার আলোয়তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যদি সরকারি দলের কোনো লোক হয় তার বিচার করা লাগে না, প্রশাসন তাকে ছাড় দেয়। বিরোধী দল বা অন্য কোনো মানুষ হলে তার খুব জোর করে বা খুব বিচারকে শক্ত করে ধরা হয় এবং অন্যায় না করলে তাকে অন্যায়ের পক্ষে বা অন্যায়কারী হিসাবে গণ্য করা হয়। এইটা কি বাংলাদেশের বেহেস্ত নাকি? বেহেস্ত কি এমন হবে নাকি? আমরা তো বুঝি না আসলে বেহেস্ত কি, এমন উপমা আমরা পাইনি এখনও। আর এই উপমা বেহেস্তের মধ্যে আপনি কেমন আছেন এই মন্তব্যটুকু আমাদের কমেন্ট বক্সে করে যাবেন, আপনার ভিডিও দেখে মন্তব্যটি অবশ্যই করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।